গুড আফটারনুন ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি তোমাদের সঙ্গে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা অঙ্ক বুঝতে চাও না, তাদের জন্য আজকের এই টিপ খুব সহজ এবং খুব মজার বিষয় হলো অঙ্ক। কিন্তু এই অঙ্ক অনেকে বুঝতে চাও না। তাই আমি আজকে খুব সহজ করে, খুব মজা করে অঙ্ক করে দেখাবো তোমাদের, যাতে তোমরা সবাই এই অঙ্কের প্রতি আগ্রহী হও এবং ভালোভাবে অঙ্ক শিখতে পারো, বুঝতে পারো। আমি ক্লাস 3, 4, 5 ছাত্রদের উদ্দেশ্যে কিছু অঙ্ক করব। আমি প্রথমে যোগ অঙ্ক করে দেখাচ্ছি। অতি সাধারণ, অতি সংক্ষিপ্তভাবে যোগ অঙ্ক করে দেখাবো আমি, অতি সহজভাবে। দেখো যোগ অঙ্কটা কত সহজ। আমরা যদি এখানে 580 লিখি, আর নিচে যদি লিখি 50, আর এটার যোগ যদি আমরা করি, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। কিভাবে? আমাদের প্রথমে এই ডান পাশের সংখ্যাগুলোকে যোগ করতে হবে, উপরের এবং নিচের সংখ্যাদ্বয়কে যোগ করতে হবে। উপরের এবং নিচের সংখ্যা কি আছে ডান পাশে? উপরের ডান পাশে আছে 0, নিচের ডান পাশে আছে 0। শূন্য শব্দের অর্থ হচ্ছে কিছুই না, শূন্য মানে হচ্ছে কিছুই না, খালি, ফাঁকা। অতএব শূন্য যেহেতু কিছুই না, এটাও শূন্য কিছুই না, তাহলে কিছুই নেওয়া হবে, কিছুই না, কিছুই না, কিছুই নেই হবে, কারণ শূন্য 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 হবে এখানে। আচ্ছা, এবার আমরা তার বাম পাশের অঙ্কগুলো যোগ করব। উপরে বাম পাশে আছে, শূন্যের বাম পাশে আছে 8, নিচে শূন্যের বাম পাশে আছে 5। তাহলে 8 আর 5-এ আমরা যোগ করব। 8 আর 5 যোগ করলে কত হয়? তোমরা গুণ হাতে 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 কর গুণে যোগ করে দেখতে পারো। এইভাবে 8 আছে, 8 এর পরে 5 যোগ করো, 9, 10, 11, 12, 13, 13 হয়। আচ্ছা, আমরা 13 এখানে ডাইরেক্ট 13 লিখবো না, এখানে 13 লিখতে আমরা জানি এরকম, আমরা এই 13-র ডান পাশের এই 3টাকে দেখবো এখানে। তাহলে আমাদের হাতে থাকবে কত? 1। এখন দেখবো আমরা তার বাম পাশের সংখ্যাগুলো কি। তার উপরের বাম পাশের সংখ্যা হচ্ছে 5, নিচে তার পা বাম পাশের কোনো সংখ্যা নেই। তাহলে 5 আর আমরা ওই যে হাতে 1 রেখেছিলাম, সেই 1 আর 5-এর যোগ হবে, 1 আর 5-এর যোগ হলে হয় 6। অতএব 580 এবং 50-এর যোগ করলে হয় 630। সহজ। এবার দেখো, অষ্টাশি হাজার 796 এর সাথে যোগ করো 4577। এটা যোগ করলে কীভাবে করবা? এই 6 আর 7-এ যোগ করতে হবে। 6 আর 7-এ যোগ করলে তোমরা হাতের কর গুণে দেখতে পারবা, অন্যভাবে তোমরা হিসাব করে দেখে নিবা যে 6 আর 5-7-এ যোগ করলে হবে 13। আমরা যদি 13 লিখতে এরকম, 13-র আমরা 3 লিখবো, বাম পাশের হাত 1 হাতে থাকবে। তাহলে 13-3 লিখলাম, 1 হাতে রইল। এবার তার বাম পাশের সংখ্যাগুলোকে আমরা যোগ করবো। তার বাম পাশের সংখ্যা হচ্ছে 9 এবং 7, 9 আর 7-এ যোগ করলে হবে 16, 16 আর এই হাতের 1-এ যোগ করলে হবে 17, 17-র আমরা 7 লিখবো, তাহলে হাতে থাকবে 1। আচ্ছা, এবার তার বাম পাশের সংখ্যা হচ্ছে 7 এবং 5, 7, 5-এ যোগ করলে হবে কত? 12, 12 আর হাতের 1 আছে 13, 13-র আমরা 3 লিখবো, হাতে থাকবে আবারও 1, যেহেতু 13-3 লিখছি। এবার তার বাম পাশে দেখো সংখ্যা কি আছে, 8 এবং নিচে আছে 4, 8, 4-এ যোগ করলে হয় 12,
যেহেতু হাতে আছে এক, তাই 12 আর একে হবে 13, 13 এবারও 3 লিখবো, যেহেতু 13 3 লিখলাম সেহেতু হাতে আছে এক। এবার তার বাম পাশের সংখ্যা হচ্ছে কি, উপরে 8 নিচে কিছুই না, যেহেতু হাতে আছে এক তাই 8 আর একে 9। এবার আরেকটি যোগ অঙ্ক করে দেখাবো, সেটা হচ্ছে 5471 যোগ 3295। এটা যোগ করে কি হয় দেখো, আমরা উপরের সংখ্যা দ্বয়কে যদি যোগ করি, এই ডান পাশের সংখ্যা দ্বয়কে যদি যোগ করি, তাহলে উপরে ডান পাশে আছে এক, নিচে ডান পাশে আছে পাঁচ, এক পাশে হবে ছয়, ছয়ের ছয় লিখবো আমরা, এখানে কোনো হাতে থাকবে না। 7 আর 9 যোগ করলে হবে কত, 7 আর 9 যোগ করলে হয় 16, আমরা 16 16 লিখবো না, 16 6 লিখবো আমরা, তাহলে এখানে হাতে থাকবে এক। এবার 4 আর তার বাম পাশের সংখ্যা 4 আর 2, 4 আর 2 যোগ করলে হয় 6, যেহেতু হাতে ছিল 1, 6 আর 1 হবে 7। এখানে কোনো হাতে নেই কারণ 7-এর 7 লিখেছি আমরা। এবার তার বাম পাশের সংখ্যা কী আছে, 5 এবং নিচে 3, 5 3 8, কোনো হাতের সংখ্যা নেই তাই 8-এর 8ই যোগ। এবার করে দেখাচ্ছি বিয়োগ অঙ্ক, যেমন এটা হলো 717 থেকে আমরা বিয়োগ করব হলো 17, 717 থেকে 17 বিয়োগ করব, বিয়োগ মানে কি বাদ দেওয়া, যোগ মানে একত্র করা, আর বিয়োগ মানে বাদ দেওয়া। আমরা যদি এই 717 থেকে 17 বাদ দিই তাহলে কত থাকবে, আমরা প্রথমে ডান পাশের সংখ্যাগুলোকে বিয়োগ করব, উপরে আছে 7 নিচে আছে 7, তাহলে 7 থেকে যদি 7 বাদ দিই তাহলে কিছু থাকবে না, কিছু থাকবে না মানে হচ্ছে 0। আচ্ছা তার বাম পাশে আসি, বাম পাশে উপরে আছে 1 নিচে আছে 1, একের থেকে 1 বাদ দিলেও কিছু থাকবে না, হবে 0। তার বাম পাশে আসি, উপরে আছে 7 নিচে কিছুই নেয়, তাহলে 7 থেকে যদি কিছুই না বাদ দিই মানে কোনো কিছু বাদ যাবে না কারণ নিচে কিছু নাই, তাহলে 7-এর 7ই হবে, অতএব 717 থেকে 17 বাদ দিলে 700। বিয়োগ অঙ্ক 533, 7533 থেকে আমরা বাদ দেব 549। এখন একটা জিনিস খেয়াল করবা, যে উপরে আছে ডান পাশের সংখ্যা দিলে কি, উপরে 3 নিচে আছে 9, আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দেব, তাহলে উপরে আছে কি 3, 3-এর থেকে 9 বাদ দেওয়া যায় কি, যায় না, কারণ যে কোনো 3টা সংখ্যা থেকে, যে কোনো তোমার যেমন তোমার কাছে 3টা বস্তু আছে অথবা 3টা টাকা আছে, সেখান থেকে তুমি 9 টাকা বাদ দিতে পারবে না কারণ 9 হলো বেশি, তোমার কাছে যা আছে তার সাথে কম সংখ্যা তুমি বাদ দিতে পারবে, কিন্তু বেশি সংখ্যা বাদ দিবা কীভাবে, তাহলে 3-এর থেকে 9 বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা 3-এর বাম পাশে যদি এখানে যেমন 3, 3-এর বাম পাশে মনে মনে যদি 1 ধরি তাহলে এটা কত হয় 13, তাহলে এই 3-এর বাম পাশে আমরা মনে মনে 1 ধরে এটাকে 13 বানিয়ে 13-এর থেকে 9 বাদ দেব, 13-এর থেকে 9 বাদ দিলে থাকবে কত 4, যেহেতু এখানে মনে মনে 1 ধরেছি তাহলে সেহেতু সেই 1 আসবে নিচের বাম পাশে, 4-এর সাথে মিলিত হবে, তাহলে 4 আর হাতের 1 হবে 5। এখন এই উপরের 3 থেকে আবার এই 5 বাদ দিতে হবে, এখন এই উপরে 3 থেকে আবার 5 বাদ দিব কীভাবে, 3 থেকে 5 বাদ দেওয়া যাবে না যেহেতু 3-এর সাথে 5 বড়, তাহলে কী করা লাগবে, 3-এর বাম পাশে আবার মনে মনে 1 ধরতে হবে, 13 বানাতে হবে, 13-এর থেকে 5 বাদ দিলে আমরা জানি 8। এখন যেহেতু এখানেও 3-এর বাম পাশে 1 ধরেছি মনে মনে আমরা, সেহেতু এই 1 আসবে নিচে বাম পাশে 5-এর সাথে, 5 আর 1 হবে 6, এখন উপরে আছে 5 নিচে যদি 6 হয় তাহলে 5-এর থেকে 6 বাদ দেওয়া যায় না, 5-এর বাম পাশে মনে মনে 1 নিলে 15 হবে, 15-এর থেকে যদি 6 বাদ দিই তাহলে থাকবে এখানে 9, যেহেতু 5-এর বাম পাশে মনে মনে 1 ধরেছিলাম সেই 1 আসবে নিচে, নিচে কোনো সংখ্যা নেই তাহলে এখানে 1 হবে মনে মনে, 7 থেকে এই
এক বাদ দিলে হবে ছয়। আরেকটি বিয়োগ অঙ্ক, ৭৭৫৯৮ থেকে আমরা বাদ দেব ৬৯০৭। এখন আমাদের অঙ্ক শুরু করতে হবে ডান পাশ থেকে। ডান পাশে উপরে আছে ৮, নিচে আছে ৭। ৮ থেকে যদি আমরা ৭ বাদ দেই তাহলে সহজে বাদ দেওয়া যাবে, ৮ থেকে ৭ বাদ দিলে থাকবে হলো ১। তার বাম পাশে আছে ৯, নিচে আছে ০। আমরা যদি ৯ থেকে ০ বাদ দিই, ০ তো কিছুই না, তাহলে ৯ থেকে যদি কিছুই বাদ না দিই তাহলে ৯ এর ৯ থাকবে। তার বাম পাশে আসি, বাম পাশে উপরে আছে ৫, নিচে আছে ৯। এখন ৫ থেকে কেউ ৯ বাদ দেওয়া যাবে যাবে না, ৫ থেকে ৯ বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে, ৫-এর বাম পাশে মনে মনে ১ ধরতে হবে, ধরে এটাকে ১৫ বানিয়ে ১৫ থেকে ৯ বাদ দিতে হবে। তাহলে যদি ১৫ থেকে আমরা ৯ বাদ দেই তাহলে কত থাকবে, থাকবে ৬। যেহেতু এখানে মনে মনে ১ ধরেছিলাম, সে ১ আসবে নিচে বাম পাশে, ৬-এর সাথে মিলিত হবে, ৬ আর মনে মনে ১ এ হবে ৭। এখন উপরে আছে ৭, নিচে আছে ৭, তাহলে ৭ থেকে ৭ যদি বাদ দিই আমরা কত থাকবে, কিছুই থাকবে না। তাহলে এখানে আমরা ০ দিতে পারি, আর এখানে উপরে আছে ১, নিচে কিছুই নাই, তাহলে উপরে ১ থেকে যদি কিছুই না বাদ দিই তাহলে ১-এর ১ থাকবে। এবার গুণ, যেমন ৫ আর ৪ যদি গুণ করি আমরা, তাহলে আমাদের গুণ করতে হলে নামতা জানতে হবে, গুণ এবং ভাগ করতে হলে নামতা জানতে হবে। ১ থেকে শুরু করে কমপক্ষে ছোটদের জন্য কমপক্ষে ১০-এর ঘর পর্যন্ত নামতা জানতে হবে, শিখতে হবে। ১ একে ১, ২ একে ২, ৩ একে ৩, এভাবে ২-এর ঘরের নামতা ২ একে ২, ৪ একে ৪, ৫ একে ৫, এভাবে ৫-এর ঘরের নামতা ৫ একে ৫, ৬ একে ৫, ২ গুণে ১০, ৬ দিকে ৩-৫, ১৫, ৪-৫, ২০। এভাবে আমাদের শিখতে হবে নামতাগুলো। কমপক্ষে ছোটদের জন্য ১ থেকে ১০-এর ঘরের নামতা শিখে নিতেই হবে, তারপরে আরও শেখা দরকার ১ থেকে ২০ পর্যন্ত। যাই হোক, নামতা শিখতে হবে, অঙ্ক করতে হবে। এখন আমরা যদি এই ৫ আর ৪ গুণ করি তাহলে নামতা করে গুণ করতে হবে। ৫-এর ঘরের নামতা যদি ৪ পর্যন্ত করি অথবা ৪-এর ঘরের নামতা যদি ৫ পর্যন্ত করি তাহলে আমাদের গুণফল বেরিয়ে পড়বে। তাহলে আমরা ৫-এর ঘরের নামতা যদি করি তাহলে ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩-৫, ১৫, ৪-৫, ৪-৫, ২০। ২০ মানে হলো ২০। আগে মানুষ ২০কে ২০ বলতো। যাই হোক, এবার আরেকটি গুণ অঙ্ক, ৭-৮। ৭-৮-এর সাথে গুণ করবো আমরা ৯ দিয়ে। এখানে আমাদের ৯-এর ঘরের নামতা জানতে হবে। ৯-এর ঘরের নামতা যদি আমরা বলি ৮ পর্যন্ত, প্রথমে উপরের পাশে ডান পাশের সংখ্যার সাথে গুণ করতে হবে ৯-কে। উপরে ডান পাশে আছে ৮, ৮ আর ৯ যদি গুণ করি ৮ নং হবে ৭২। ৭২ লিখতে আমরা জানি এরকম, আমরা ৭২-এ ২ লিখবো, ৭ লিখবো না, ৭২-এ ২, হাতে থাকবে ৭। এবার এই ৯-কে ৭ দ্বারা গুণ করবো, ৭ নং ৬৩, আর হাতে ৭ হবে ৭০। এই হয়ে গেল। এরপর আরেকটি অঙ্ক হচ্ছে, যেমন ৫, ৭, ৮, ৯, এর সাথে আমরা গুণ করব ৮, ২, ১।
এখন এটা একটু ভালো করে লক্ষ্য করো ছোট বন্ধুরা, এই ডান পাশের সংখ্যা দিয়ে উপরের সবগুলিকে প্রথমে গুণ করতে হবে। ডান পাশের সংখ্যা হচ্ছে এক, নিচে হচ্ছে এক, এক দিয়ে উপরে সবগুলি সংখ্যা গুণ করতে হবে। এক দিয়ে যদি আমরা 9কে গুণ করি, এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এক দিয়ে যদি 9কে গুণ করি, 9 1কে 9ই হবে। আবার এক দিয়ে 8কে গুণ করলে 8 1কে 8 হবে। এক দিয়ে 7কে গুণ করলে 7 1কে 7 হবে। এক দিয়ে 5কে গুণ করলে 5 1কে 5 হবে। এবার আমরা নিচের তার বাম পাশের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করব। একের কাজ শেষ, এবার দুইয়ের কাজ। আমাদের প্রথমে প্রথম গড় কেটে নিতে হবে ডান পাশের। এবার দুই দিয়ে আমরা সবগুলো সংখ্যাকে গুণ করব। দুই দিয়ে যদি 9কে গুণ করি, 9 দ্বিগুণে 18, 18-র 8 লিখবো, হাতে থাকবে 1। দুই দিয়ে 8কে গুণ করলে 8 দ্বিগুণে 16, 16 আর হাতে রেখে হলো 17, 7 লিখবো, হাতে থাকবে 1। 7 দ্বিগুণে 14, 14 আর হাতে রেখে হবে 15, আর 5 লিখবো, হাতে থাকবে 1। 5 দ্বিগুণে 10 আর হাতে রেখে হবে 11। এবার আমরা এই 8 দিয়ে গুণ করবো সবগুলিকে। প্রথমে একবার কেটে নেই। 8 দিয়ে যদি 9কে গুণ করি, 8 9 72, 72-এর 2 হাতে থাকবে 7। 8 দিয়ে 8কে গুণ করি, 8 8 64, আর হাতে 7 হবে 71-এর 1, হাতে থাকবে 7। 8 দিয়ে 7কে গুণ করলে 7 8 56, আর হাতের 7 হবে 63। 63 লিখবো, হাতে থাকবে 6। 8 দিয়ে 5কে গুণ করলে 5 8 40, আর 6 6 46। এবার আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব। 9 9, 8 আর 8 16, 6 ষোলো লিখবো না, 16 6 লিখবো, হাতে থাকবে 1। 7 আর 7 14, আর দিয়ে 16, আর হাতে রেখে হবে 17 7 লিখবো, হাতে থাকবে 1। 5 আর 5 10, আর রেখে করো, আর হাতে রেখে হবে 12 12, 12 2 লিখবো আমরা, হাতে থাকবে 1। 3 আর রেখে 4, আর হাতে রেখে হবে 5, আর কোনো হাতে নেই। এখন 1 আর 6 হবে 7, 4-এর ওপরে নিচে কিছু নেই, তাহলে 4-এর 4ই। তো বন্ধুরা, ভালো থাকো সবাই। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো, তোমাদের সামনে ভাগ অঙ্ক নিয়ে অন্য দিন আসবো। আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।